নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মেহরাজ আদালতে দায় স্বীকার করেছে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের মুন্সির 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সোমবার গভীর রাতে সুবর্ণচরের একটি বাড়িতে শীত কেটে ঘরে ঢুকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের মুন্সি সহ 3 জন, এ সময় ঘরে থাকা এক গৃহবধূ ও তার 12 বছর বয়সী শিশুকন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। পরে লুট করা হয় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে সেদিনই একজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যকে যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ডের আবেদন করব এবং আলটিমেটলি পরবর্তী রিমান্ডে নতুন যদি কোনো তথ্য পাই সেই তথ্য অনুযায়ী সেই অনুযায়ী আমরা কাজ করবো আর কি। এবং হারুনকে ধরার জন্য আমার অলরেডি একাধিক টিম কাজ করছে, বাইরে আসে অলরেডি, এবং আমি আশ্বস্ত করি আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই হারুন আমাদের আইন আদালত আইন আমলে আসবেই আসবে।